রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে টিএমসির জয় জয়কার, আকাশে উড়ল সবুজ আবির। লোকসভার পরে বিধানসভার উপনির্বাচনেও বিজেপির ভরাডুবি। মানিকতলায় হার গেরুয়া শিবিরের, তিন জেতা আসনও হাতছাড়া হয়েছে বিজেপির। মানিকতলায় প্রায় 62,312 ভোটে জয়ী হয়েছে তৃণমূল। রানাঘাট দক্ষিণে প্রায় 38,000 ভোটে জয়ী মুকুটমণি অধিকারী। বাগদায় 30,000-এরও বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। রায়গঞ্জের উপনির্বাচনে জিতে গিয়েছে তৃণমূল। তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর জয়ী হয়েছেন প্রায় 49,536-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি। রায়গঞ্জে জিতে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেন, আমি প্রথমে রায়গঞ্জবাসীকে হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে রায়গঞ্জবাসী এবার উন্নয়নের নিরিখে জনাদেশ দিয়েছে। এবার আমাদের নৈতিক দায়িত্ব রায়গঞ্জবাসীকে যেটা প্রতিশ্রুতি দিয়েছি, সেই ডেভেলপমেন্ট রায়গঞ্জের যাতে সার্বিক ডেভেলপমেন্ট হোক এটাই আমার লক্ষ্য, আর এই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। এরকম কাজ কী করবেন? দেখুন, রায়গঞ্জে মেন তিনটি কাজ প্রাথমিকতা দিয়ে আছে। যেমন রায়গঞ্জ পার্শ্বের রোড কানেক্টিভিটি আমি বলেছিলাম 90% কাজ হয়ে গেছে, 10% পেন্ডিং আছে, সেই কাজটা আমি করব। রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা, সেটা রায়গঞ্জের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর আর যারা কোঅর্ডিনেটর আছেন তাদের সাথে বসে নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করব। আর রায়গঞ্জে একটা ঝঞ্ঝটটাও একটা সমস্যা, সেই ঝঞ্ঝটমুক্ত রায়গঞ্জ কী করে করা যায় সেই প্ল্যানিংটা আমরা করে নিয়ে ডেভেলপমেন্টটা। কথায় বলে মর্নিং শোজ দ্য ডে। এদিন গণনা শুরু হতেই চার কেন্দ্রেই এগিয়ে যায় তৃণমূল কংগ্রেস। পোস্টাল ব্যালট থেকে শুরু করে প্রায় প্রতিটি রাউন্ড গণনার শেষে তৃণমূল প্রার্থীরা তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীদের চেয়ে ব্যবধান বাড়িয়ে গিয়েছেন। রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের চারটিতেই তৃণমূলের জয়ের ফলে বিধানসভায় তাদের শক্তি বৃদ্ধি হলো। এর আগে লোকসভার সঙ্গে দুটি আসনে উপনির্বাচনে তৃণমূল দুটি আসনেই জয়লাভ করে, তবে ওই দুই আসন 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের হাতেই ছিল। কিন্তু চার আসনের উপনির্বাচনে 2021-এ তৃণমূল মানিকতলা আসনে জয় পেলেও বিজেপি বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ আসনে জয়ী হয়েছিল। মানিকতলায় তৃণমূলের সাধন পাণ্ডে প্রয়াত হওয়ায় এবং বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ আসনে বিজেপির টিকিটে জয়ী হওয়া বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী এবং কৃষ্ণ কল্যাণী বিধায়ক পদে ইস্তফা দিয়ে তৃণমূলের হয়ে যথাক্রমে বনগাঁ, রানাঘাট এবং রায়গঞ্জ লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন, যদিও তারা কেউই জয়ী হতে পারেননি। বিধানসভা উপনির্বাচনে তৃণমূল এদের মধ্যে থেকে রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীকে এবং রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারীকে প্রার্থী করে, তারা দুজনেই জয়লাভ করেছেন। এদিন ফল ঘোষণার আগেই রায়গঞ্জে বিজয় মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। এদিন গণনা শুরুর আগেই মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে অভিযোগ করেন, তার কেন্দ্রের অন্তত 80% বুথে রিগিং হয়েছে। সেই পরিস্থিতিতে ফল কি হতে পারে তা সহজেই অনুমেয়। আমার মনে হয় 7-8% মানুষ ভোট দিয়েছে, আর বাকি পুরোটাই ছাপ্পা হয়েছে। যদি 95% এখানে ভোট হয়ে থাকে তো 47-48% ছাপ্পা হয়েছে। নিজের চোখেই আমি দেখেছি বেশ কয়েকটা ওয়ার্ডে, আপনারাও ছিলেন কয়েক জায়গায়, সাধারণ মানুষ সেটাও বুঝতে পারবে এরকম একতরফা ভোট কখনো হতে পারে কি। আপনি তো ক্রীড়া জগতের মানুষ, কোথাও কি গিয়ে হতাশ লাগছে? না না, জয় পরাজয় তো মানুষের জীবনে লেগেই থাকে, আর খেলায় আরও বেশি থাকে। কিন্তু যদি মনে করুন খেলার নিয়ম ভেঙে খেলা হয় তাহলে মনে হয় যে সেই খেলার কোনো মূল্য নেই। অন্যদিকে মানিকতলায় জয় নিশ্চিত হতেই বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। গণতান্ত্রিক ভোট হলো, মানুষ ভোট দিল, একজন নাটক করে যাচ্ছে কল্যাণ চৌবে, পরের দিন স্ক্রুটিনির সময় গেল না কেন? যদি কারোর অভিযোগ থাকে যে এইগুলো যেগুলো মিডিয়ার সামনে বলা হচ্ছে তো সেগুলো স্ক্রুটিনিতে গেল না কেন? কেন্দ্রের নির্বাচন কমিশন তো ওদের, তো স্ক্রুটিনিতে গেল না। একটা কমপ্লেন করেছিল শুনলাম, 290 নম্বর পার্টে নাকি গণ্ডগোল হয়েছে। আরে মানিকতলায় 277-এর ওপর পার্ট নেই, 290 নেই, সেটা ওকে কে বোঝাবে? একটাই কথা, হেরেছে 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 কল্যাণ চৌবে, হেরেছে হেরেছে তিনবার হেরেছে, হ্যাট্রিক করেছে কল্যাণ চৌবে, হেরেছে, ওকে নাটক করতে বারণ করুন। লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা কমে 18 থেকে 12 হয়েছিল,
এবার বিধানসভার বিজেপির আসন সরকারিভাবে তিন কমে গেল, কারণ এই তিন কেন্দ্রের বিধায়করা বিধানসভা নির্বাচনের পরে ধীরে ধীরে তৃণমূলের পথে পা বাড়িয়েছিলেন। বৃহস্পতিবার বিকেলে মুম্বাই যাত্রার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে 2021-এর পুরনো মারধরের ছবি বারে বারে সম্প্রচার করে দেখিয়ে উপনির্বাচনে প্রভাব ফেলার চেষ্টার অভিযোগ করেছিলেন। কিন্তু সেই ছবি যে উপনির্বাচনে কোনো প্রভাবই ফেলতে পারেনি তাই ফলাফলই স্পষ্ট হয়েছে। তৃণমূলের তরফে এই চার কেন্দ্রে জয়ের জন্য সেখানকার মানুষজনকে অভিনন্দন জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।